2023 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের 2,19,84,823 জন শিক্ষার্থীকে 9,66,08,245টি বই বিতরণ করা হচ্ছে এবং আগামীকাল প্রায় সব স্কুলে আগামীকাল থেকে পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে এই বই দেওয়া হবে। এটা কিন্তু কম কথা না যে আমরা এত বইগুলি দিচ্ছি। কাজী আমাদের প্রাথমিক বিদ্যালয়ে 37,554 জন সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে এবং আমি মনে করি যে এ পর্যন্ত বোধহয় সর্বোচ্চ সংখ্যক শিক্ষক আমরা নিয়োগ দিচ্ছি এবং কোথায় কোথায় শিক্ষকের স্বল্পতা আছে সেগুলি আবার খোঁজ নিয়ে সেখানে আমরা পদ সৃষ্টি করা এবং শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। তাছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধ করবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জি2জি পদ্ধতিতে সমস্ত উপবৃত্তির টাকা চলে যাচ্ছে। কারণ প্রাথমিক বিদ্যালয়ে আমরা যে উপবৃত্তি দিই সেটা মায়ের নামে মায়ের মোবাইল ফোনে কিন্তু টাকাটা পাঠানো হয়, আমরা সেই ব্যবস্থাটাই নিয়েছি। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, এগুলি স্বপ্রণোদিত করা হচ্ছে আর কিছু আমরা পুষ্টি বিস্কুটও দেওয়া হয়। কিন্তু সবচেয়ে প্রত্যেকটা বিদ্যালয় সব এলাকায় এবং আমাদের যারা সরকারি অফিসাররা আছেন অথবা অভিভাবক আছেন বা স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে আমি অনুরোধ করবো যার যা নিজের এলাকায়, এখানে যেমন এখন কিছু মানুষের সেই রকম হাহাকার নেই, কাজে বাচ্চাদের টিফিন দিতে পারে মায়েরা অথবা স্কুলে খাবারের ব্যবস্থা বা টিফিনের ব্যবস্থা করতে পারে, সেটা নিজেরা করলে পরেই ভালো হয়। কাজে স্বপ্রণোদিত হয়ে করা এটা করলে পরে আমরা এটা শুরু করেছি যার ফলে আজকে ঝরে পড়ার হার আমাদের কমে গেছে। প্রায় 98% মানুষ ছেলে মেয়ে এখন স্কুলে যায় এবং সব বাবা মা আমাদের একটা সচেতনতা এসেছে যে হ্যাঁ আমরা ছেলে মেয়েকে আমি লেখাপড়া শেখাবো, এটা হচ্ছে সব থেকে বড় মানে কথা। এবছর থেকে 3,214টি স্কুলে প্রাক প্রাথমিক কার্যক্রম 1 বছর থেকে বৃদ্ধি করে 2 বছর করা হয়েছে। এ সময় শিশু শিক্ষার্থীদের উপর বাড়তি কোনো বই টই দেওয়া হবে না, তার স্কুলে যাবে, খেলবে, হাতে তৈরি করা জিনিস হাত বা মানে লেখা বা ড্রয়িং করা বা হাতে কিছু কাজ করা এর মাধ্যমে খেলাধুলার মাধ্যমেই তাদের সময় কাটবে। কিন্তু ওরা সকলের সাথে মিশবে, জানবে এবং তাদের যে চিন্তা চেতনা ওই ছোট বয়সে আছে সেটা যেন বিকশিত হতে পারে তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। 2017 সাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বইসহ আমাদের যারা নৃগোষ্ঠী ক্ষুদ্র আছে যেমন চাকমা, মারমা, গারো, ত্রিপুরা বা সাজে এই 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের মাতৃভাষাও পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আর ব্রেইল বইটা তো আমরা দিচ্ছি এখন সেখানে আবার এখন তো মানে যে টকিং ডিভাইস দিয়ে দিচ্ছি, শুধু বই ব্রেইলে পড়বে না এটা শুনতেও পারবে, সেভাবে একটা সিডি দেওয়া হচ্ছে যে ওটা শুনে আমার সিডি পেন ড্রাইভ দিলেও ভালো হয়, পেন ড্রাইভটা সহজ ব্যবহার করা, এরপর থেকে পেন ড্রাইভ দিয়ে দিও, পেন ড্রাইভ ওটা পেন ড্রাইভ আছে না, পেন ড্রাইভ থাকলে ভালো হয়, তো পেন ড্রাইভে সব কথা থাকবে ওটা শুনে শুনে শিখতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্য সকলের জন্য ব্যবস্থা করে দিচ্ছি।